সুপ্রিয় শ্রোতা, আজ 25 আগস্ট রোববার। আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। দেশের বন্যাদুর্গত এলাকাগুলোয় পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারাদিনে দেশের উজানে এবং দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শনিবার থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এজন্য নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে নেমে আসছে। বিশেষ করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানির স্তর ক্রমেই নেমে আসছে। সেই সাথে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদীর পানি নেমে আসায় ওইসব জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে 3 দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আংশিক যান চলাচল শুরু হয়েছে। রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল 8:30 স্পিলওয়ে 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়। তবে এর প্রভাবে কর্ণফুলী নদীতে পানি বাড়লেও কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বরং পানি না ছাড়লে বাঘাইছড়ি উপজেলা এবং এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যেত বলে তারা জানিয়েছেন। আপাতত 16টি গেট 6 ইঞ্চি করে খুলে পানি ছাড়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন হওয়ার কথা রয়েছে। দেশের দক্ষিণ, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সবশেষ বুলেটিন অনুযায়ী চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হতে পারে। প্রায় 37 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও মেট্রো রেলের নিয়মিত চলাচল শুরু হয়েছে। সকাল 7:10 উত্তরা থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করে আর মতিঝিল অংশ থেকে প্রথম ট্রেনটি যাত্রা করে সকাল 7:30। এরপর উভয় প্রান্ত থেকে যথানিয়মে 8 থেকে 10 মিনিট পরপর ট্রেন চলছে। মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। গত 19 জুলাই কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় কাজীপাড়া ও মিরপুরের স্টেশন দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরদিন শনিবার থেকে মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে যায়। বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ রোববার টানা চতুর্থ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের এ উদ্যোগে অংশীদার হতে গত 2 দিনের মতো আজও নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুল সংখ্যক মানুষ। আজ টিএসসিতে অর্থ সংগ্রহ ও মেডিসিন সংগ্রহ চলছে আর স্থান সংকুলানের কারণে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের জিমনেশিয়াম অংশে। পুলিশের গ্রহণযোগ্যতা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এমন মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে পুলিশকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তবে সে সংস্কার হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। রোববার সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, কাউকে অনির্দিষ্টকাল সময় দেয়া হবে না, রাষ্ট্র সংস্কারে দলগুলোর সাথে অবশ্যই আলোচনা করতে হবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় সৃষ্ট বন্যার কারণে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 28 আগস্ট 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হল, পরবর্তী তারিখ পরে জানানো হবে। এবারে বিশ্ব সংবাদ। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে 48 ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে 320টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির 4টি সামরিক স্থাপনা রয়েছে। এদিকে হামলার ব্যাপারে জানতে পেরে ইতিমধ্যেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহের অবস্থান নিশানা করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল জানায়, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগেভাগে হামলা চালিয়েছে। IDF জানিয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটগুলোকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের 100টি যুদ্ধবিমান। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দেশটিতে 48 ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমান
বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লার হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে বোমা হামলার সময়কার আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। শেষ দিনে টাইগার বোলারদের তোপে সফরকারীদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় শান মাসুদের দল। জাকির সাদমানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগের দিনে 25 রানে 1 উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে থামে 146 রানে। প্রথম ইনিংসে 117 রানের লিড থাকায় সহজ লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। প্রথম ইনিংসে সৌদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 448 রান। জবাবে মুশফিকের 191 রানের পাশাপাশি দলীয় আরও 4 ব্যাটারের অর্ধশতকে 565 রানে থামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাকিব মিরাজের ঘূর্ণির সামনে নাজেহাল পাকিস্তানি ব্যাটাররা। মিরাজ 4টি ও সাকিব তুলে নেন 3টি করে উইকেট। এছাড়া 1টি করে উইকেট পান শরীফুল হাসান নাহিদ। এই টেস্টে এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। তার উইকেট সংখ্যা 706। রেকর্ড গড়তে কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলেন মিস্টার 75। রেডিও টুডে 89.6 FM এর আজ 25 আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM।